আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণী অধ্যায় 2.2 এর উদাহরণ 3 ও 4 নম্বর অঙ্ক। আমাদের উদাহরণ 3 নম্বর অঙ্ক দেওয়া আছে, একটি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি আদায়কৃত সার্ভিস চার্জ থেকে উদ্বৃত্ত 2 লক্ষ টাকা ব্যাংকে 6 মাস অন্তর চক্রবৃদ্ধি মুনাফা ভিত্তিক আমানত রাখলেন। মুনাফার হার বার্ষিক 12% হলে 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে? 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করি বন্ধুরা, আমাদের মোট টাকা কত আছে এখানে? 2 লক্ষ টাকা। সময় কত আছে? 6 বছর। মুনাফার হার বার্ষিক কত আছে? 12%। আমাদের বের করতে হবে কি 6 মাস পর ওই সমিতির হিসাবে কত টাকা মুনাফা জমা হবে, তার মানে আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে এখানে মূলধনটা তুলে নিব, সময় তুলে নিব, মুনাফার হার তুলে নিব, এরপর আমরা প্রথম 6 মাসের মুনাফা বের করব। তাহলে আমরা লিখবো, এখানে দেওয়া আছে মূলধন পি সমান সমান 2 লক্ষ টাকা টাকা মুনাফার হার দেওয়া আছে কত? বার্ষিক 12%। তাহলে মুনাফার হার আর সমান সমান 12% সমান সমান 12/100 টাকা। এরপর সময় আছে কত? 6 মাস। তাহলে সময় এন সমান সমান 6 মাস। এখন এই 6 মাসকে যদি আমরা বছরে রূপান্তরিত করি, তাহলে 6কে 12 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা পেলাম 6/12 বছর। এখন আমরা বের করব কি মুনাফা। তাহলে মুনাফা সমান আমরা জানি কি বন্ধুরা, আই সমান সমান পি আর এন। আমরা জানি সরল মুনাফা আই আই সমান সমান পি আর এন। তাহলে আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। এখানে পি হচ্ছে মূলধন, মূলধন আছে কত? 2 লক্ষ টাকা গুণ, আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার আছে 12/100 গুণ এন হচ্ছে সময়, সময় দেওয়া আছে কত? 6/12। এখন যদি আমরা কাটাকাটি করি বন্ধুরা, যদি 100 দ্বারা 100কে কাটি 100 দ্বারা 2 লক্ষকে কাটি, তাহলে আমরা পাবো 2000 টাকা। উপরে নিচে 12 কেটে যাবে, তাহলে উপরে থাকছে কি আমাদের 2000 এবং 6, গুণ করলে আমরা পাবো 12000 টাকা। এটা আমরা কি পেলাম? মুনাফা পেলাম। কত টাকার মুনাফা পেলাম? 2 লক্ষ টাকার 6 মাসের মুনাফা। তাহলে আমরা লিখতে পারি, অতএব 6 মাস পর পর মুনাফা হবে 12000 টাকা। তাহলে 6 মাস পর যদি মুনাফা 12000 হয়, তাহলে 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 2 লাখ যোগ 12000। তাহলে আমরা লিখব, অতএব প্রথম 6 মাস পর চক্রবৃদ্ধি মূলধন হবে 2 লক্ষ যোগ 12000 টাকা। যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাবো 2 লক্ষ 12000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে কি 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে। এখানে যদি আমরা প্রথম 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন পেলাম 2 লক্ষ 12000 টাকা, এরপর আমাদের আরও পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধনটা আমরা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখতে পারি, পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন, পরবর্তী 6 মাসের
চক্রবৃদ্ধি মূলধন সমান সমান মূলধন যোগ মুনাফা। এখন আমরা এখানে লক্ষ্য করি বন্ধুরা, এখানে আমরা যেটা প্রথম 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি, এটা যখন আমরা পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন বের করতে যাব, এটা হবে এটা মূলধন বা প্রারম্ভিক মূলধন। ঠিক আছে, তাহলে পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধন যখন আমরা বের করতে যাব, তখন প্রথম 6 মাসের চক্রবৃদ্ধি মূলধনটা আমাদের দ্বিতীয় 6 মাসের চক্রবৃদ্ধি মূলধনের প্রারম্ভিক মূলধন হবে। ঠিক আছে, তাহলে এখানে মূলধনকে প্রকাশ করা হয় পি দ্বারা, যোগ মুনাফাকে প্রকাশ করা হয় আয় দ্বারা। তাহলে এখানে পি যোগ মুনাফা আয় সমান লিখতে পারি আমরা পি আর এন। এখান থেকে যদি আমরা পি কমন নিই, তাহলে এখানে থাকবে 1 যোগ এখানে থাকবে আর এন। ঠিক আছে, এখানে পি হচ্ছে আমাদের মূলধন, তাহলে মূলধন সমান আমরা লিখব 2,12,000, 1 যোগ আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার আছে কত, 12/100, 12/100 গুণ এন হচ্ছে সময়, সময় আছে 6/12, 12 সমান সমান এখানে 2,12,000, এখানে 1। দেখো বন্ধুরা, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে উপরে নিচে 12 কেটে যাবে, তাহলে এখানে থাকবে 6/100। ঠিক আছে, এখন এখানে থাকছে 2,12,000 ইন্টু 1 যোগ, যদি 100 দ্বারা 6কে ভাগ করি তাহলে আমরা পাব 0.06 সমান সমান এখানে থাকছে 2,12,000, এখানে 1 এবং 0.06 যদি যোগ করি তাহলে আমরা পাবো 1.06 গুণ 1.06। এখন যদি আমরা 2,12,000কে 1.06 দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো 2,24,720 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় মুনাফা ১২,০০০ টাকা। এই যে যে মুনাফাটা আমরা এখানে পেয়েছি, ঠিক আছে, ১২,০০০ টাকা এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন ২,২৪,720 টাকা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এই হচ্ছে বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। তো কি করলাম আমরা, প্রথমে দেওয়া আছে মূলধন তুলে নিলাম, মুনাফার হার তুলে নিলাম, সময় তুলে নিলাম, এরপর আমরা মুনাফা বের করলাম। এই যে মুনাফাটা পেলাম সেটা আমাদের হচ্ছে এই যে 2,00,000 টাকার 6 মাসের মুনাফা, তার মানে 6 মাস পর সেই মুনাফা হবে 12,000 টাকা। যদি 6 মাস পরে মুনাফা 12,000 টাকা হয়, তাহলে 6 মাস পরে 2,00,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন কত হবে, সেই 2,00,000 টাকার সাথে মুনাফা 12,000 যোগ করতে হবে। যোগ করে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেলাম 2,12,000 টাকা। এবার পরবর্তী 6 মাসের চক্রবৃদ্ধি মূলধনটা হবে মূলধন যোগ মুনাফা। এই মূলধন হচ্ছে এটা, এই 6 মাস পর যেই চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি সেই মূলধন হবে আমাদের দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে প্রারম্ভিক মূলধন, তার মানে মূলধন প্লাস মুনাফা। ঠিক আছে, এখানে পি প্লাস আই, আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে মূলধন। ঠিক আছে, তো আই সমান আমরা লিখলাম পি আর এন, এখানে পি প্লাস পি আর এন থেকে আমরা পি কমন নিলাম। ঠিক আছে, পি কমন নিয়ে এখানে থাকছে হচ্ছে আমাদের 1, আর পি আর এন এর এখানে থাকছে আর এন। এখানে পি হচ্ছে মূলধন, মূলধন সমান আমরা লিখলাম 2,12,000 যোগ ইন্টু 1 যোগ আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার 12/100 গুণ এন হচ্ছে সময়, সময় হচ্ছে 6/12। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করলাম, উপরে নিচে 12 কেটে দিলাম। ঠিক আছে, তারপর এখানে 2,12,000 ইন্টু এখানে থাকছে 1 যোগ এখানে থাকছে 6/100। ঠিক আছে, সমান সমান 2,12,000 ইন্টু 1 যোগ 100 দ্বারা 6কে ভাগ করলে আমরা পাবো 0.06। ঠিক আছে, সমান সমান 2,12,000 ইন্টু 1 এবং 0.06 যোগ করে আমরা পেলাম 1.06।
এবার 2,12,000 কে 1.06 দ্বারা গুণ করে পেলাম 2,24,720 টাকা। অতএব নির্ণয় মুনাফা হচ্ছে 12,000 এবং 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন 2,24,720 টাকা। এই ছিল বন্ধুরা আমাদের 3 নম্বর অঙ্কের সমাধান। বন্ধুরা আমাদের এবারের সমাধান উদাহরণ 4 নম্বর দেওয়া আছে। কোন শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 30 জন হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে ওই শহরের বর্তমান জনসংখ্যা কত? 80 লক্ষ। বৃদ্ধির হার কত? হাজারে প্রতি হাজারে 30 জন। 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে এটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমরা কি করব, দেওয়া আছে শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, এটা আমরা নেব। জনসংখ্যা বৃদ্ধির হার কত এটা তুলে নেব, এবং সময় কত এটা তুলে নেব। তাহলে দেওয়া আছে শহরের বর্তমান জনসংখ্যা 80 লক্ষ জন, ঠিক আছে। এরপর জনসংখ্যা বৃদ্ধির হার কত? প্রতি হাজারে 30 জন। জনসংখ্যা বৃদ্ধির হার হার আর সমান সমান কত? প্রতি হাজারে 30 জন। তার মানে 30/1000 গুণ 100%, ঠিক আছে। যদি প্রতি হাজারে 30 জন, এরপর আমরা পার্সেন্ট দিলাম, কেননা আমরা জনসংখ্যা বৃদ্ধির হারকে পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে যদি আমরা এটা কাটাকাটি করি, দেখো এই শূন্য এখানে, 2 শূন্য এখানে, 2 শূন্য কেটে যাবে। মোট কথা 100 দ্বারা 1000 কে যদি কাটি, তাহলে এখানে আমরা পাবো 10, 10 দ্বারা 30 কে কাটলে আমরা পাবো 3, তাহলে 3%, ঠিক আছে। এরপর কি আছে, সময়, সময় কত আছে? 3 বছর। তাহলে আমরা লিখব সময় এন সমান সমান 3 বছর। প্রিয় বন্ধুরা, এখানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা আমাদের প্রযোজ্য। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রের মাধ্যমেই আমরা 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে সেটা বের করব। কাজেই আমরা এখানে লিখব, এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা কি বন্ধুরা, সি সমান সমান পি ইন্টু 1+r^n। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে আমরা জানি কি আছে, সি সমান সমান পি ইন্টু 1+r^n। এটাই হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, ঠিক আছে। এবার আমরা কি করব, পি এর মান বসিয়ে দেব। পি হচ্ছে এখানে মূলধন, আর এই মূলধনটা হচ্ছে শহরে বর্তমান জনসংখ্যা। তাহলে শহরে বর্তমান জনসংখ্যা পি ধরা হয়েছে কত? এখানে আছে 80 লক্ষ গুণ 1 যোগ আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার কত? 3%, তার মানে 3/100। এরপর এন, এন হচ্ছে সময়, সময় আছে 3 বছর, তাহলে 3 উপরে, ঠিক আছে। এবার এখানে থাকছে আমাদের 80 লক্ষ গুণ, এখন আমরা 1 এবং 3/100 যোগ করব। যেহেতু 1-এর নিচে কিছু নেই, 3-এর নিচে আছে 100, যার কারণে আমরা এই দুটোর লসাগু পাবো 100, ঠিক আছে। এবার যেহেতু 1-এর নিচে কিছু নেই, যার কারণে আমরা এই 100 দ্বারা সরাসরি 1-কে গুণ করব, করলে আমরা পাবো 100 যোগ
100 দ্বারা 100কে ভাগ করলে 1, 1 দ্বারা 3কে গুণ করলে 3 সমান সমান এখানে থাকছে 80 লক্ষ গুণ 100 এবং 3 যোগ যোগ করলে আমরা পাবো 103/100 উপরে পাওয়ার 3। ঠিক আছে, তাহলে এখানে থাকবে 80 লক্ষ গুণ 103/100 উপরে পাওয়ার আছে 3, যার কারণে আমরা 103/100কে 3 বার লিখব। তাহলে 103/100 গুণ 103/100 গুণ 103/100। দেখো বন্ধুরা, এখন এখানে এখানে 100 দ্বারা এটাকে কাটলে এখানে 200 কেটে যাবে, এখানে 200 কেটে যাবে, এখানে 200 কেটে যাবে, তাহলে এখানে আমাদের থাকবে শুধু 8 সমান সমান এখানে থাকছে 8 গুণ উপরে এখানে থাকছে 103 গুণ 103 গুণ 103। এখন যদি আমরা এগুলো সব গুণ করি তাহলে আমরা পাব 87,41,816 জন। এটাই হবে ওই শহরের বর্তমান জনসংখ্যা, 87,41,816 জন। অতএব 3 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 87,41,816 জন। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রথমে আমরা কি করলাম বন্ধুরা, শহরের বর্তমান জনসংখ্যা পি সমান 80 লক্ষ ধর নিলাম, জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান 30/1000, তার মানে 1030 জন, এটাকে পার্সেন্টেজে নিয়ে আসলাম 3%, সময় আছে 3 বছর। এখানে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা প্রযোজ্য, কাজে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, সি সমান সমান পি ইন্টু 1+R^n। এখানে পি মূলধন, তার মানে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা 80 লক্ষ লিখলাম, এরপর 1 যোগ R হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার 3%, তার মানে পার্সেন্টকে উঠিয়ে যদি আমরা উঠিয়ে দিই তাহলে 3/100 লিখতে পারি। এরপর উপরে এন, এন হচ্ছে সময়, সময় আছে 3 বছর, 3 লিখলাম। এরপর আমরা 80 লক্ষ গুণ এখানে 1 এবং 3/100 যোগ করলাম, যোগ করে ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 87,41,816 জন। অতএব 3 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 87,41,816 জন। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের সমাধান, আশা করি বুঝতে পেরেছে সকলে। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, একে বনাই, আল্লাহ হাফিজ।